নমস্কার, আমি পারমিতা। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, যে রেসিপিটার নাম হচ্ছে বেঙ্গান কি ভর্তা বা বেগুনের ভর্তা। এই রেসিপিটা মূলত পাঞ্জাবি কুজিনের রেসিপি, তবে এই রেসিপিটা আমি আজকে বাঙালিদের মধ্যেও নিয়ে এসেছি। আসুন কিভাবে বানিয়ে নিতে হয় বেঙ্গান কি ভর্তা খুব সহজভাবে বাড়িতেই, সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবারে আমি কি করছি, বেগুনগুলো যেরকম বাড়িতে বেগুন পোড়াই, সেরকম আমি রুটি সেঁকা জালে করে বেগুন দুটো ভালো করে প্রথমে পোড়াতে দিচ্ছি। দেখুন, আমি এখানে দুটো পেঁয়াজকে একটু মাঝারি মতন করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি একটু ছোট ছোট করে জাস্ট কেটে নিচ্ছি, কেননা আজকে আমার কাছে আছে নিনজা, আমি নিনজার মধ্যে দিয়ে দিচ্ছি। নিনজা একটা খুবই উপকারী, এখন প্রতিটা কিচেনের সামগ্রী হয়ে গেছে। নিনজাতে সবজি কাটা সবচেয়ে সোজা, তাই আমি নিনজাটাই ব্যবহার করছি। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটা জাস্ট একটু আমি প্রেস করে কেটে নিচ্ছি। দেখুন, বেগুনটা ওখানে পোড়ানো হচ্ছে, তার সাথে সাথে আমি একদম কম আছে আরো একটা অন্য রুটি সেঁকার জালেতে এরকম টমেটোটাও একটু এরকম স্লিট করে নিয়ে মাথার দিকটা দুটো টমেটোকেও আমি কিন্তু আবার পোড়াতে দিয়েছি। এটা হতে একটু সময় দিতে হবে। দেখুন, বেগুন দুটো পুড়ে গিয়েছে, টমেটোটাও পুড়ে গিয়েছে। এখন আমি এগুলো পরিষ্কার করে নিয়ে, টমেটোর ছালটা ছাড়িয়ে নিয়ে বেগুনের ছালগুলো পরিষ্কার করে নিয়ে আপনাদের কাছে ফিরছি। দেখুন, বেগুনেরটা আমি বেগুনের খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, টমেটো পুড়িয়েছি যেটা সেটাও খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, মাথাটা আমি কাটতে বারণ করেছিলাম, কারণ কেননা মাথাটা যদি কেটে দিতাম তাহলে এই যে অবস্থায় দাঁড়িয়েছে এটা ছাড়াতে ভীষণ অসুবিধা হবে, তাই এই মাথাটা এভাবে ধরে ছাড়ানোর সুবিধা হয়, সেজন্য মাথাটা এবারে আমি মাথাটা কেটে বাদ দিয়ে দেব। আসুন মাথাটা কেটে পরিষ্কার করে এটা কিভাবে রেসিপিটা করছি দেখে নিই। দেখুন, গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা একটু গরম হচ্ছে। এ সময় আমি সাদা তেল ব্যবহার করছি, 1 টেবিল স্পুন মতন আমি সাদা অয়েল দিয়েছি। এই অয়েলটা একটু গরম হতে দিতে হবে, একটুখানি বেশ গরম হবে এই সময়ের জন্য। আমি এর ভেতরে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরে, এই গোটা সাদা জিরেটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হতে দিতে হবে। এই সময় আমি একটু সাদা হতে দিচ্ছি, ভাজতে দিচ্ছি এটা। দেখুন, আমি এই টক দই, এই বেগুন পোড়া আর টমেটো পোড়াটার উপরে আমি বেশ কয়েক চামচ, মানে 3 থেকে 4 চামচ পর্যন্ত আমি টক দই দিয়ে দিচ্ছি এর উপরে, দিয়ে এটা বেশ হাতে করে ভালো করে আমি এটাকে চটকিয়ে বেগুনটাকে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন, বেগুন আর এই টমেটোটা আমি দুটোই দইয়ের মধ্যে ভালো করে চটকে পাটকে মেখে নিয়েছি। দেখুন, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম নিনজাতে, সেইটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে ভাজতে ভালো করে। এবারে এটা বেশ ভালো করে একটু ভাজা হবে, ভাজা হয়ে যাবার পরে এটা বেশ ভালো করে একটু ভাজা হতে থাকবে। এই সময় এর মধ্যে আমি অল্প একটু ধনে পাতা, অল্প একটু গ্রিন চিলি, ছোট ছোট করে কাটা গ্রিন চিলি, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
আর লাল লঙ্কার গুঁড়ো, নর্মাল যে গুঁড়োগুলো ব্যবহার করা হয় সেইগুলোই আমি দিয়েছি। দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা হবে না, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে আমি একটু দেখুন, এর মধ্যে এবার আমি একটু আদা আর রসুনের বাটা, অল্প একটু আদা রসুনের বাটা, এটা আমি এর মধ্যে 1 চামচ মতন হবে, 1 টেবিল চামচ মতন এটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি বেশ ভালো করে একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না, একটু ভাজা ভাজা হবে। এই সময় আমি এর মধ্যে এই যে বেগুন আর এই যে টমেটোটা দিয়েছিলাম এটা আমি মেখেছিলাম দই দিয়ে, সেটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে সল্ট, মানে নুন, এর মধ্যে দিতে হবে অল্প লবণ, আর একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, একটু অল্প আর একটু সল্ট দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন এটা একটু, এটা হতে মিনিট 2-3 সময় লাগবে। দেখুন এই রেসিপিটা হয়েই এসেছে। এখন এই অবস্থাতে ওপর থেকে সামান্য একটু গাওয়া ঘি দিতে হবে, পাঞ্জাবি কুজিন মানেই কিন্তু ঘি, তাই পাঞ্জাবি কুজিনে ঘিটা অবভিয়াসলি দিতে হবে। এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি একটু কসৌরি মেথি দিচ্ছি, পাঞ্জাবি কুজিনে কসৌরি মেথিটা মাস্ট, তাই একটু কসৌরি মেথি আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখুন এটা হচ্ছে কসৌরি মেথি, এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপরে আরও একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস। ব্যাস তৈরি হয়ে গেল আমার বেঙ্গান কি পাঞ্জাবি কুজিনের ফুড, বেঙ্গান কি ভর্তা বা বেগুনের ভর্তা। আসুন এটা পরিবেশন করে নিই। আজকে আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলকে খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব তখনই আপনাদের কাছে আমার রেসিপির নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনাদের ফোনে, ল্যাপটপে এবং কম্পিউটারে। Those are not understand my viewers in my Bengali language, please be follow my description box. There I am written my ingredients, name and methods. Please be follow there. আমার সাথে, আমার চ্যানেলের সাথে, আমার রেসিপির সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।